প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে একরকম গোল বন্যায় ভাসিয়ে চলমান কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গত আসরের রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে 3-0 গোলে হারের প্রতিশোধ নিয়েছে আলবেসেলেস্তারা। সেমিফাইনালে এদিন ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছে মেসি মার্টিনেজরা। এদিন জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ, সফল স্পট কিক থেকে একমাত্র গোল করেছেন মেসি। তবে আর্জেন্টিনার করে 3 গোলের 3টিতেই অবদান লিওনেল মেসির। এই ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সেমিফাইনালের ম্যাচটি গ্যালারিতে বসেই উপভোগ করেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো, আর মেসিদের দ্বিতীয় গোলটি অবাক করেছে রোনালদিনহো। মাঝ মাঠ থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়েন মেসি। প্রতি আক্রমণে সেই বলটি লিওনেল মেসি বাড়িয়ে দিয়েছেন সতীর্থ জুলিয়ান আলভারেজের কাছে। তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ডিবক্সের বাহিরে প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ফুটবলারদের পরাস্ত করে ঢুকে পড়েন ডিবক্সে। এরপর ডিবক্সে অন্তত ক্রোয়েশিয়ার 3 জন ডিফেন্ডারকে বোকা বানানোর পর গোলরক্ষক লিভাকোভিচকেও হার মানিয়েছেন জুলিয়ান আলভারেজ। এরপর ভাসিয়ে দিয়ে বলটি জালে প্রবেশ করিয়েছেন তিনি। তার দুর্দান্ত এই গোল মুগ্ধ করেছে রোনালদিনহোকে। প্রতি আক্রমণে নিখুঁত এই গোলটি দেখে গ্যালারিতে হাততালি দিয়েছেন রোনালদিনহো। এ সময় মাঠ থেকে ইশারা করেছেন লিওনেল মেসিও।